জ্যামের স্বাদ খুব মিষ্টি, তাই না জ্যেষ্ঠ? খাও খাও। যতদিন তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা ভীম জীবিত আছে, ততদিন তোমরা মিষ্ট ফল অনায়াসে পাবে। খাও। আর যতদিন দুর্যোধন জীবিত আছে, ততদিন সেই মধুর ফলের আস্বাদ তিক্ত করে দেবে। এমন করে কেন কথা বলছো দুর্যোধন? যেমন ভীম আমার ভ্রাতা, তেমন তুমিও। আর ভ্রাতাদের তো শিক্ষা দিতেই হয়। ভীম, মৌন থাকো। তারা উদ্ধত হয়ে গেছিল। তুমি শিক্ষা দেবে? রাজমহলের প্রাঙ্গনে এমন দুর্ব্যবহার করার সাহস কি করে হলো তোমার? এর জন্য তুমি অবশ্যই দণ্ড পাবে। ক্ষমা করবেন পিতামহ, ভীম দুর্যোধনের সাথে দ্বন্দ্ব করেছে, তারও অতটাই দোষ আছে যতটা দুর্যোধনের। তাহলে তোমরা দুজনেই দণ্ড পাবে। সারা রাত্রি মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রায়শ্চিত্ত করতে হবে তোমাদের। মাতা, একটা বড় সমস্যা হয়েছে। যা হয়েছে পাঁচ ভাই মিলে সমাধান করো। দণ্ড ভোগ করে এত আনন্দিত কেউ কি করে হতে পারে? মূর্খ নয়, ধূর্ত এরা, ধূর্ত। ফুলের মালা ধারণ করার সময় যদি তাতে একটাও কাঁটা থাকে, তাহলে সেটা বেছে ফেলে দেওয়া উচিত প্রিয় দুর্যোধন। এখানে তো পাঁচ পাঁচটা কাঁটা আছে। পাঁচটা কাঁটা সব কথাকে উপরে ফেলে দাও। সর্বপ্রথম তুই ভীমকে জমির দুয়ারে পৌঁছে দেব। মৃত্যুর স্মরণে পাঠিয়ে দেব ওকে। দেখো দুশলা, তুমি তুমি লাড্ডু খাও না। আমাকে নয়, একে খাওয়ার না। খাওয়ান। শান্ত হও দুশলা। তোমার এসব খেলা রাজকুমাররা খেলে না। ভ্রাতা ভীমকে ওর গোলক ফিরিয়ে দাও।
করলেন মহাশয়, আমিও কি এমন কৌশল রপ্ত করতে পারবো? এ প্রশ্নের উত্তর তোমার পিতামহ তোমাকে দেবেন। তুমি এই গোলক এই খড় দিয়ে নির্মিত বর্ষা সমেত তাকে দেখাবে। মহারাজ, হয়তো অতিরিক্ত স্নেহের কারণেই এই কুমারগণ উচ্ছৃঙ্খল হয়ে গেছে। শাস্ত্র পরম্পরার এই বচন মহারাজ যে রাজকুমারদের গুরুকুলে বাস করে শিক্ষা লাভ করা উচিত। অর্জুন, বিনা অনুমতিতে সভাকক্ষে কেন প্রবেশ করেছ? ক্ষমা করবেন, পিতামহকে এটা দেখাতে চাই। মহর্ষি ভরদ্বাজের প্রতাপশালী পুত্র, প্রণাম দ্রোণাচার্য। চলুন, আজ আমি আপনাদের জন্য প্রমাণকুটিতে ভোজের আয়োজন করেছি। আমাদের জন্য? হ্যাঁ, ওই আমরা আপনাদের সুষ্ঠুভাবে স্বাগত করিনি কি না, সে আমাদের ভুল ছিল ভ্রাতা ভীম। আজ আমরা 105 ভ্রাতা মিলে প্রমাণকুটি গিয়ে আনন্দ করব। আচ্ছা, আমি জ্যেষ্ঠ ভ্রাতা আর অর্জুন ইত্যাদিকে ডেকে আনছি। ভ্রাতা ভীম? ওদের দুঃশাসন ডেকে আনবে? চলুন ভ্রাতা ভীম, চলো চলুন আসুন। আপনার কাছে বিদ্যা লাভ করে কুরুবংশের রাজকুমাররা এই বিশ্বের শ্রেষ্ঠ যোদ্ধা হয়ে উঠবে। মহারাজের শুধু এইটুকুই প্রত্যাশা আপনার কাছে যে আপনি কেবল কুরুবংশের রাজকুমারদেরই শিক্ষাদান করবেন। সেই সংকল্পই করেছি আমি, কিন্তু আমার পুত্র অশ্বত্থামাও রাজপুত্রদের সঙ্গেই চর্চা করবে। এই প্রস্তাব আমরা স্বীকার করছি দ্রোণাচার্য। শীঘ্রই হস্তিনাপুরের সীমার নিকটে একটি অত্যন্ত সুখস্বাচ্ছন্দ্যময় আশ্রম নির্মাণ করা হবে। আপনি আপনার পরিবারের সহিত সেখানে বাস করবেন আর কুরু রাজকুমারদের শিক্ষা প্রদান করবেন। ক্ষমা করবেন মহামন্ত্রী, কিন্তু আশ্রম হস্তিনাপুর থেকে বহু ক্রোশ দূরে নির্মিত হবে। এই কথা আমি স্বীকার করতে পারছি না মহোদয়। কুরু রাজকুমাররা এই হস্তিনাপুরে থেকেই বিদ্যাভ্যাস করবে। তবে আমি তাদের শিষ্যরূপে গ্রহণ করতে অসমর্থ মহারাজ। নিয়ে যাও আর খাইয়ে দাও পাণ্ডু পুত্রকে। মাতা, ভ্রাতা ভীম এখানে এসেছেন? না, কিন্তু তোমরা সবাই একসাথেই ছিলে না? ছিলাম, কিন্তু এখন কোথাও দেখতে পাচ্ছি না মাতা। কুন্তী মাতা, ভ্রাতা ভীমকে আমি জ্যেষ্ঠ ভ্রাতার সাথে যেতে দেখেছিলাম, কিন্তু সে তো অনেকক্ষণ আগে। সহদেব, তুমি অর্জুনকে বলো দুজনকে খুঁজে আনতে। যাও। আজ্ঞে মাতা। এই পায়সান্নর আস্বাদ নিন ভ্রাতা ভীম। আমাদের পাককর্মী উত্তম পায়েস প্রস্তুত করে। দুর্যোধন! হ্যাঁ? তুমি আমার অনুজ, প্রথমে তুমি খাও। দিন